ফ্যানের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিলেন অভিনেতা সালমান খান। ভাইরাল হলো সেই ভিডিও। গোয়ায় নতুন ছবি রাধের শুটিং এর জন্য গিয়ে পৌঁছন সালমান খান। সেখানেই একেবারে নিজের পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে ফ্যানেদের ভিড় উপচে পড়ে। সেই একজন ফ্যান যিনি এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলতে যান এবং সেই সময় ক্ষুব্ধ সালমান খান তার হাত থেকে মোবাইল একেবারে ছিনিয়ে নেন। রাধের শুটিং এর জন্য মঙ্গলবারই গোয়ায় পৌঁছন সালমান খান। গোয়া বিমানবন্দরে নামার পরই সালমানকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার ভক্তরা। তারা সকলেই তার কাছে গিয়ে মোবাইলে ছবি তুলতে চান, আর তাতেই চটে যান ভাইজান। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নেন। শুধু তাই নয়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পাপারাজিরা যেভাবে তাকে ঘিরে ধরেন তাতেও বিরক্ত বোধ করে সালমান খান গোয়া বিমানবন্দর থেকে বেরিয়ে যান।